আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন খান, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি গতি অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ডে 2020 সালে। এখানে একটি ছকে একটি গতিশীল গাড়ির বিভিন্ন সময়ে বেগের মান দেওয়া হয়েছে এবং চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। জ্ঞানমূলক প্রশ্ন, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? অনুধাবনমূলক প্রশ্ন খ, স্পন্দন গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা কর। এবং প্রয়োগমূলক প্রশ্ন গ, 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ হল, গাড়িটির গতিবেগে বেগ বনাম সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একে একে সবগুলো প্রশ্নের সমাধান করি। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন ক, পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি হলো কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একই দিক থেকে অতিক্রম করে, তখন সেই বস্তুকণার গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি একটি পর্যাবৃত্ত গতি, যেমন সরলদোলকের গতি, দোলনার গতি ইত্যাদি হল পর্যাবৃত্ত গতি। এবার আমরা আলোচনা করব অনুধাবনমূলক প্রশ্ন খ, স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা আলোচনা করেছি যে পর্যাবৃত্ত গতি কাকে বলে, এখন দেখব স্পন্দন গতি কাকে বলে। স্পন্দন গতি হল কোনো বস্তুকণার গতিকালের অর্ধেক সময় যদি একদিকে আর বাকি অর্ধেক সময় যদি বিপরীত দিকে গমন করে, তবে সেই বস্তুকণার গতিকে আমরা বলি স্পন্দন গতি। যেমন এখানে দেখো তোমরা যে এই গতিটি আমি একটু আগে দেখিয়েছি যে একটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করে, ফলে এর নাম বলেছি আমরা পর্যাবৃত্ত গতি। কিন্তু এখানে পুরো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি আরেক অর্ধেক সময় বিপরীত দিকে এরকম নয়, কিন্তু এক্ষেত্রে দেখো এই সরলদোলকের গতির ক্ষেত্রে সরলদোলকের এই বগটি তার সাম্যাবস্থান থেকে এক সময় এদিকে যেয়ে আবার কি এদিকে আসবে। যখন আমি তাকে এখান থেকে ছেড়ে দিব, এই বগটিকে এই বিন্দুতে নিয়ে ছেড়ে দিব, তখন সে এই বিন্দুতে যেয়ে আবার পুনরায় এখানে আসবে, তখন আমরা তাকে বলবো তার একটি পর্যায়কাল। এই পর্যায়কালের অর্ধেক সময় দেখো, পর্যায়কালের অর্ধেক সময় সে এই দিকে গিয়েছে এবং বাকি অর্ধেক সময় তার পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে, অর্থাৎ বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গমন করে। কাজেই এই গতিকে আমরা বলি কি স্পন্দন গতি। তাহলে আমরা কি বলতে পারি, এই স্পন্দন গতির ক্ষেত্রেও কিন্তু একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, কাজেই স্পন্দন গতিও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব প্রয়োগমূলক প্রশ্ন গ নিয়ে। এখানে বলা হয়েছে যে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। খেয়াল করে দেখো ছকে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু সমবেগে চলেছে, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে চলেছে। তো আমরা এখানে এই কথাটি লিখব, এবং যেহেতু এই 5 সেকেন্ড সমবেগে চলেছে, তাহলে এই 15তম সেকেন্ডেও গাড়িটি কি সমবেগে চলেছে। সুতরাং আমরা তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব সবাই জানি, তাহলে আমরা লিখব যে এখানে
गाड़ी 10 सेकेंड होते 15 सेकेंड पर्यंत समवेगे चले समवेगे चले सुतरां 15 तम सेकेंडे गाड़ीटीर अतिक्रांत दूरत्व গাড়িটির অতিক্রান্ত দূরত্ব s equal to vt আমরা সবাই জানি এই ফর্মুলাটি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য এখানে পরিচয়গুলো আমরা দিয়ে দিই এখানে বেগ v equal to 6 meter per second এখানে বেগের একক কিন্তু দেওয়া হয়েছে 6 একক দেওয়া হয়েছে মিটার পার সেকেন্ডে সময় t equal to 1 সেকেন্ড যেহেতু 15 তম সেকেন্ডে বলেছে অর্থাৎ 15 নাম্বার যে সেকেন্ডটি সেই সময়ের কথা বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব s equal to 1 তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই সুতরাং s equal to 6 into 1 equal to 6 মিটার তাহলে আমরা পেয়ে গেলাম 15 তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হলো 6 মিটার আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমরা খাতার মধ্যে অঙ্কটি সবাই তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে গাড়িটির গতিবেগের বেগ বনাম সময় লেখা অঙ্কন করে বিশ্লেষণ করো এখানে আমরা জানি যে x অক্ষ বরাবর সময় দিতে হয় এবং y অক্ষ বরাবর হলো বেগ কারণ যার উপর নির্ভরশীল তাকে আমরা x অক্ষ বরাবর রাখি তাহলে আমরা x অক্ষ বরাবর সময় দিয়েছি সময় এখানে 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত দেওয়া হয়েছে আমরা এখানে প্রতি যে ঘর নিয়েছি প্রতি ঘরকে 5 একক ধরে 5 10 15 20 25 পর্যন্ত সময় দিয়েছি সময়ের একক হলো সেকেন্ড আর y অক্ষ বরাবর আমরা দিয়েছি হলো বেগের মানগুলো এখানে যে ঘরগুলো আমরা নিয়েছি প্রতি ঘরকে আমরা এক একক ধরেছি 1 2 3 4 5 6 7 এবং 8 কারণ আমার 8 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ রয়েছে তাহলে আমরা মানগুলো যদি আমরা ফলো করি অনুসরণ করি তাহলে অনুসরণ করে যদি আমরা একটি লেখ অঙ্কন করি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সময় যখন 0 সেকেন্ড তখন কিন্তু বেগ 2 মিটার পার সেকেন্ড অর্থাৎ বস্তুটি কিন্তু তখন গতিশীল ছিল তখন এই বেগ বরাবর আমি একটি বিন্দু দিয়েছি যখন 0 সেকেন্ড তখন বেগ হলো 2 মিটার পার সেকেন্ড পরবর্তীতে যখন সময় 5 সেকেন্ড তখন গাড়িটির বেগ হলো 4 মিটার পার সেকেন্ড তাহলে এই 4 বরাবর দেখো যখন সময় 5 সেকেন্ড তখন বেগ হবে 4 আমরা একটি বিন্দু দিয়েছি এরপরে যখন সময় 10 সেকেন্ড তখন গাড়িটির অবস্থানটা কি বা তার গতির অবস্থাটা কি তখন তার বেগের মান হলো 6 মিটার পার সেকেন্ড এই 6 বরাবর আমি একটি বিন্দু নিয়েছি 6 মিটার পার সেকেন্ড পরবর্তীতে 15 সেকেন্ডে তখনও কিন্তু বেগ একই অর্থাৎ তখন আমরা এই বিন্দু নিয়েছি 6 বরাবর 15 বরাবর 6 মিটার পার সেকেন্ড এরপরে যখন 20 সেকেন্ড তখন 1 মিটার পার সেকেন্ড বেগ বেড়েছে অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড যখন লাস্ট 25 সেকেন্ড তখন 8 মিটার পার সেকেন্ড সেক্ষেত্রে আমরা 25 বরাবর একটি বিন্দু নিয়েছি তাহলে এখন যদি আমরা এই লেখটি অঙ্কন করি এই বিন্দুগুলোতে রেখা অঙ্কন করি তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে একটি সরলরেখা আমরা পেলাম এখানে একটি সরলরেখা আমরা পেলাম এবার দেখো এই সমবেগের ক্ষেত্রে এখানে আবার একটি সরলরেখা আমরা পেলাম আর
এই যে 15 সেকেন্ড থেকে শুরু করে 25 সেকেন্ড পর্যন্ত সেখানে কিন্তু আবার সমতরণে গাড়িটি চলেছে অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে সেখানে আবার আমরা একটি রেখা পাব এই হলো আমার লেখটি তোমরা ভালো করে খেয়াল করো এবং খাতার মধ্যে গ্রাফ পেপার হলে সুন্দর হবে তোমরা গ্রাফ পেপারে এই মানগুলো বসিয়ে তোমরা লেখটি অঙ্কন করবে অবশ্যই গ্রাফ পেপারে তোমরা লেখটি অঙ্কন করবে কারণ সেখানে ঘর করা রয়েছে এখানে দেখো বলেছে যে অঙ্কন করে আবার বিশ্লেষণ করো তাহলে বিশ্লেষণটা কি বিশ্লেষণ হলো এখানে প্রথম যে 2 সেকেন্ড 0 সেকেন্ড থেকে শুরু করে 0 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু ত্বরণ হয়েছে এবং সুষম ত্বরণ সেই ত্বরণটি কত আমরা একটু খেয়াল করি 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে গাড়িটির ত্বরণ ত্বরণটা আমরা বের করে দেখি ত্বরণ a ইকুয়াল টু কত হয় আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময় তাহলে শেষ বেগ কত ছিল এখানে 6 আর আদি বেগ কত ছিল আদি বেগ ছিল 2 ডিভাইডেড বাই সময় হলো 10 সেকেন্ড তাহলে আমাদের এখানে পাবো আমরা 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এই অংশে আর এই অংশে তো সমবেগে চলে 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে এরপরে দেখো 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড গাড়িটি কিন্তু আবার বেগ বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে ত্বরণ শেষ 10 সেকেন্ডের ত্বরণটা আমরা নির্ণয় করব 15 থেকে 25 সেকেন্ড শেষ 10 সেকেন্ডে ত্বরণ এ প্রাইম বললাম এ প্রাইম ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু আমরা কি লিখতে পাই দেখো এখানে 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ শেষ 10 সেকেন্ডে গাড়িটির ত্বরণ হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সবাই খাতায় অঙ্কটি করে নাও শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 সাল থেকে নেওয়া এখানে চিত্রে দুটি বস্তু রয়েছে এ একটি বস্তু এবং বি অপর আরেকটি বস্তু এ বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো আর অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রশ্নগুলো হলো প্রয়োগমূলক প্রশ্ন গ 3 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ নির্ণয় করো এবং সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি আমরা আলোচনা করব প্রয়োগমূলক প্রশ্ন গ 3 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ নির্ণয় করো অর্থাৎ 120 মিটার উঁচু থেকে যে বস্তুটিকে ফেলে দেওয়া হলো সেই বস্তুটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে 3 সেকেন্ড পরে তো আমরা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ নির্ণয়ের সূত্রটি আমরা জানি তোমরাও জানো যে সময় দেওয়া থাকলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা সমাধান করে দেই আমরা জানি v ইকুয়াল টু u প্লাস gt পরন্ত বস্তুর ক্ষেত্রে সময় দেওয়া থাকলে বেগ নির্ণয়ের এই ফর্মুলাটি আমরা ইউজ করি এখানে বস্তুর আদি বেগ u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড কারণ বস্তুটি এই অবস্থানে স্থির রয়েছে তাই বস্তুটির আদি বেগ u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল টু
9.8 मीटर पर सेकेंड स्क्वायर, 9.8 मीटर पर सेकेंड स्क्वायर एवं समय टी दावा हुए चे 3 सेकेंड एवं समय टी इक्वल टू 3 सेकेंड আমরা নির্ণয় করব হলো v, সুতরাং v equal to 0 plus 9.8 into 3, তাহলে আমরা কত পাবো? আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 29.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই a বিন্দু হতে a বস্তুটি, অর্থাৎ a বস্তুটিকে যখন ফেলে দেওয়া হবে তখন 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। এখানে আমরা মনে করি বস্তুদ্বয় ভূমি হতে 1 মিটার উঁচুতে পি বিন্দুতে মিলিত হবে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে পি বিন্দুর দূরত্ব হবে 120 - 1 মিটার আর বি বস্তুর জন্য দূরত্ব হবে 1 মিটার। তাহলে আমরা সমাধান করি, মনে করি টি সেকেন্ড পরে বস্তুদ্বয় ভূমি হতে 1 মিটার উঁচুতে, বস্তুদ্বয় ভূমি হতে 1 মিটার উঁচুতে মিলিত হবে, তাহলে সুতরাং বি বস্তুটি যেহেতু আমরা নিক্ষেপ করতেছি, বি বস্তুর ক্ষেত্রে দেখি, বি বস্তুর ক্ষেত্রে সুতরাং বি বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউ বি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে আর বি বস্তু, সেজন্য আমরা এখানে বি দিলাম। তো এই বি বস্তুর বেগ আমরা জানি 19.6 মিটার পার সেকেন্ড এখানে, তাহলে বা এক্স equal to 19.6 t minus half into 9.8 t square, সুতরাং আমরা লিখতে পারি x equal to 19.6 t minus 4.9 t square, এবং এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম আমরা। এরপর এ বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, লিখতে পারি দূরত্ব হলো 120 - x, তাহলে 120 - x ইকুয়াল টু আমরা লিখতে পারি UAT প্লাস হাফ GT স্কয়ার, কারণ এটি হলো পরন্ত বস্তু। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি বা 120 - x ইকুয়াল টু 0 × t প্লাস হাফ ইন্টু 9.8 টি স্কয়ার, কারণ এ বিন্দুতে বস্তুটির বেগ হলো 0, কারণ সে বস্তুটি সেখানে স্থির ছিল, স্থির অবস্থায় বেগ 0, সুতরাং আমরা লিখতে পারি 120 - x ইকুয়াল টু 4.9 টি স্কয়ার, এবং এটাকে আমরা লিখলাম 2 নং সমীকরণ। এখন আমরা সমীকরণ দুটিকে যোগ করব, আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি x equal to 19.6 t minus 4.9 t square, এবং 2 নং সমীকরণ থেকে পেয়েছি 120 - x equal to 4.9 t square। এখন এই সমীকরণ দুটিকে যদি আমরা যোগ করি, সমীকরণ দুটিকে যোগ করে পাই হান্ড্রেড টোয়েন্টি ইকুয়াল টু নাইনটিন পয়েন্ট
60 আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাই সুতরাং t equal to 120 divided by 19.6 equal to আমরা পাবো 6.122 সেকেন্ড তাহলে আমরা t এর মান পেয়ে গেলাম যে 6.122 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে এখন দেখি কোথায় মিলিত হবে সে x এর মান কি কত তাহলে আমরা 2 নং সমীকরণে মান বসিয়ে দেই 2 নং সমীকরণে যেকোনো সমীকরণে বসালেই হবে t এর মান বসিয়ে পাই 2 নং সমীকরণে t এর মান বসিয়ে আমরা পাই 120 minus x equal to 4.9 into 6.122 square তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাই 120 minus x equal to এখানে পাবো আমরা 183.64 গুণ করলে আমরা পাবো 183.64 বা 120 minus 183.64 equal to x সুতরাং x equal to minus x equal to আমরা ক্যালকুলেশন করলে এখানে হবে minus 63.64 মিটার আমরা x এর মান কত পেলাম minus 63.64 মিটার অর্থাৎ এখানে কিন্তু x এর মান এসেছে অবাস্তব মান দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং আমরা বলবো যেহেতু x equal to minus 63.64 মিটার অর্থাৎ x এর মান অবাস্তব পেয়েছি সুতরাং আমরা বলতে পারি বস্তুদ্বয় ভূমি ছাড়া অন্য কোথাও মিলিত হবে না শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই দুটি সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ 2020 সালে এসেছে তোমরা এই প্রশ্ন দুটি বারবার দেখবে ভিডিওতে যেহেতু তোমাদের থেকে যাবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই বিষয় শিক্ষককে প্রশ্ন করবে আশা করি বিষয় শিক্ষক তোমাদেরকে সমাধান করে দিবে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ